যে আমরা যে ওয়্যারিং করি, ওয়্যারিংটা কয় প্রকারের? আমরা যে ওয়্যারিং করি তিন প্রকারের। কি ওয়্যারিং করি আমরা? ওয়্যারিং করি ইন্টারনাল ওয়্যারিং, ওভারহেড ওয়্যারিং, আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং। আমরা ইন্টারনাল যে ওয়্যারিং করি, এই ইন্টারনাল ওয়্যারিং কয় প্রকার? ইন্টারনাল ওয়্যারিং পাঁচ প্রকার। হ্যাঁ, কি কি বলি? ইন্টারনাল ওয়্যারিং হচ্ছে কনসিল ওয়্যারিং। জি স্যার, নাম শুনেছেন? জি স্যার। কনসিল ওয়্যারিং কয় প্রকার? কনসিল ওয়্যারিং দুই প্রকার। দুই প্রকার? কি কি দুই প্রকার? সারফেস কনসিল ওয়ারিং তো স্যার কনসিলই, বাট কন্ডুইট ওয়ারিংটা দুই প্রকার স্যার। কনসিলড কন্ডুইট ওয়ারিং, সারফেস কন্ডুইট ওয়ারিং। সারফেস মানে কি? সারফেস মানে হচ্ছে যেটা স্যার প্লাস্টারের উপর দিয়ে হবে, আমাদের সারফেসের উপর দিয়ে হবে। সারফেসের উপর দিয়ে, সারফেস মানে হচ্ছে তল। তল, তল, সারফেস হলো তল। তল, ঠিক আছে। আসসালামু আলাইকুম। বসেন। আপনি স্যারের ক্লাস করেছেন? ভাইটা আমি নিব, টোটাল ভাইটা। স্যার কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না। জি স্যার, ঠিক আছে। স্যারের সাথে আমার কথা হয়েছে এবং এটার উপরেই আপনার পাস ফেল এবং গ্রেডিংটা নির্ভর করছে, ঠিক আছে? জি স্যার। নাম আপনার? আমার নাম মোহাম্মদ শিপন। বাড়ি কোথায়? মাইমন সিং। কোথায় পড়াশোনা করেছেন? স্যার আমি ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজে পড়াশোনা করেছি। এখন কি করেন, জব করেন? জি না স্যার, এখন আমি পরীক্ষা দিয়ে আপাতত এখানে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং কোর্সে ভর্তি হয়েছি এবং ইন্ডাস্ট্রিয়াল কোর্সে ভর্তি হয়েছি। আজকে যেটা পরীক্ষা দিচ্ছেন, এটা কি পরীক্ষা দিচ্ছেন? এটা ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং এর কোর্স শেষে পরীক্ষা। এখানে ভিতরে কয়টা কয়েল থাকে? এখানে ভিতরে দুইটা কয়েল থাকে। কি কি কয়েল থাকে? একটা রানিং কয়েল, একটা স্টার্টিং কয়েল। এর ভিতরে আরেকটা জিনিস ব্যবহার হয় কয়েলের সাথে, সেই জিনিস কয়েলের সাথে একটা ব্যবহার আর্মেচার এবং হচ্ছে আর্মেচার এবং কয়েলের সঙ্গে আরেকটা জিনিস সিরিজে যুক্ত থাকে, একটা কয়েলের ক্যাপাসিটর। সেটা কোন কয়েলে যুক্ত থাকে? ক্যাপাসিটর রানিং কয়েলে যুক্ত থাকে, স্টার্টিং কয়েলে যুক্ত থাকে স্যার। তাহলে তুমি একবার রানিং বলছো, একবার স্টার্টিং? না না স্যার, সরি স্যার, স্টার্টিং কয়েলে যুক্ত থাকে। কেন স্টার্টিং কয়েলে যুক্ত থাকে? কারণ স্যার স্টার্টিং কয়েলের মান বেশি, আমাদের সিঙ্গেল পিসের ফ্যান গুলো একা একা ঘুরতে পারে না, সেটাকে ঘোরার জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এজন্য ক্যাপাসিটর ব্যবহার করলে কি হয়? ক্যাপাসিটর ব্যবহার করলে ফ্যান কে ঘোরানোর জন্য, আমাদের সিঙ্গেল পিসের ফ্যান গুলো একা একা ঘুরতে পারে না মোটর। মূলত যেটা কাজ সেটা হলো এই যে ফ্যানের ফেজকে স্প্লিট করে দাও, স্প্লিট করে দাও দুই, তখন একটা সিঙ্গেল ফেজ আছে, ডবল ফেজের মধ্যে কাজ করে কারেন্ট বলে, যেটা মাঝখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, এই অ্যাঙ্গেলের নাম কি? কারেন্ট এবং ভোল্টেজের মাঝখানে যে অ্যাঙ্গেল তৈরি হয় এটার নাম হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। ইয়েস, পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর মান বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? পাওয়ার ফ্যাক্টর মান কম হওয়া ভালো। কম হওয়া ভালো, থ্যাংক ইউ। ওয়্যারিং যে আমরা করছি, আমরা বাংলাদেশের যে গ্রেডের তারটা ব্যবহার করি সেই গ্রেডের তারের নামটা কি স্যার? তারের গেট, তার কয় প্রকারের, কেবলটা কয় প্রকারের? ইনসুলেশন নাম শুনেছেন? জি স্যার। ইনসুলেশন নাম শুনেছেন? আচ্ছা, এই যে ইনসুলেশন যে কেবল ট্যাগ BYA, BYM, তারপর BYF, আমি এটাই বলছি বাংলাদেশে কোনটা ব্যবহার করা হয়? বাংলাদেশে BYA টাইপ ব্যবহার করা হয়। এইটা, এই যন্ত্রটার নাম কি? জি স্যার, এটার নাম হচ্ছে ওই কোয়ান্টিটি টেস্ট মেগামিটার। মেগামিটার, মেগার নাম হয়েছে কেন জানেন? জি স্যার। মেগা কেন নাম হয়েছে? মেগা নাম হয়েছে এটা দিয়ে মেগাওয়াট পরীক্ষা টেস্ট করা যায়, এজন্য মেগা নাম হয়েছে। আমরা যে ওয়্যারিং শেষ হয়ে গেলে ওয়যারিং এর টেস্ট করা হয়, সে কয় ধরনের টেস্ট করা? সেখানে তিন ধরনের টেস্ট করা হয়। কি কি টেস্ট করা? পোলারিটি টেস্ট, আর্থ টেস্ট, কন্টিনিউটি টেস্ট। কন্টিনিউটি টেস্ট, আরো টেস্ট আছে, ঠিক আছে। আর্থ এর রেজিস্ট্যান্স কত হওয়া উচিত? আর্থ এর রেজিস্ট্যান্স 1 ওহমের আশেপাশে হওয়া সবচেয়ে ভালো। ওয়া ভালো। বিএনবিসি রুল অনুসারে, বিএনবিসি রুল অনুসারে ইন্ডাস্ট্রিয়াল এলাকায় যেখানে সাব স্টেশন করব সেখানে কত ওহম রেজিস্ট্যান্স গ্রহণযোগ্য? সেখানে 1 ওহম রেজিস্ট্যান্স গ্রহণযোগ্য, বা যেখানে সাব স্টেশন করব সেখানে 0.03। 0.03, তাই না? সুইচ বোর্ডের হাইট কত? সুইচ বোর্ডের হাইট 1.2 মিটার। 1.2 মিটার। আর আমরা যেগুলো পাওয়ার সকেট ব্যবহার করি সেখানে গ্রাউন্ড লেভেল থেকে কত? গ্রাউন্ড লেভেল থেকে 0.25 মিটার। 0.25 মিটার ইকুয়াল টু কত হয়? আপনি তো মিটারে মাপ করতে পারবেন না, আমরা ফিটে মাপি, স্কেল স্কেল। তাহলে যে, জি স্যার, এটা আমাদেরকে ফিটে কনভার্ট করতে হবে। 1 মিটার সমান সমান 3.29 ফিট। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এসি হচ্ছে কি? এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট। বাংলাদেশে প্রিভিয়াস মান কত? জি স্যার, বাংলাদেশে কত হার্টজে চলে? বাংলাদেশে 50 হার্টজ, বাংলাদেশে ফ্রিকোয়েন্সি মান হচ্ছে 50 হার্টজ। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের কৌণিক দূরত্বকে পাওয়ার ফ্যাক্টর বলে। আচ্ছা, ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম।